বিসমিল্লাহির রহমানির রহিম। বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীবৃন্দকে নতুন বছরে শুভেচ্ছা। তোমাদের সামনে আমি আজকে আবার আসলাম আমার অর্থনৈতিক প্রথম অধ্যায়ের প্রথম পত্রে, আমি যেটা পড়াচ্ছিলাম তার ধারাবাহিকতায়। আজকে তোমাদের সঙ্গে আমার পড়ার কথা ছিল অর্থ ব্যবস্থা। আজকে আমাদের পড়ার কথা ছিল অর্থনৈতিক যে ব্যবস্থা সমূহ, সেটা নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলাপ করব। আচ্ছা, অর্থনৈতিক ব্যবস্থা, তাহলে এই অর্থনৈতিক ব্যবস্থা সম্বন্ধে, তাহলে অর্থ ব্যবস্থাটা কি? অর্থ ব্যবস্থাটা হচ্ছে যেসব নিয়ম প্রণালীর মধ্যে জনসাধারণের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থাৎ কোনো দেশে জনসাধারণের অর্থনৈতিক কার্যাবলী কতিপয় নিয়ম প্রণালীর মাধ্যমে পরিচালিত হয়। মানুষের অভাব অসীম, এই অসীম অভাবকে পূরণ করার জন্য বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে সম্পদের ব্যবহার করে থাকে। সুতরাং বর্তমান পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রকার অর্থ ব্যবস্থা গড়ে উঠেছে। অর্থাৎ একটা দেশের অর্থনৈতিক নিয়ম প্রণালী হচ্ছে সে দেশের অর্থ ব্যবস্থা। এই নিয়ম প্রণালীর ভিত্তিতে বর্তমান দেশে বিভিন্ন অর্থ ব্যবস্থা আছে। দেখো, তোমাদের অর্থ ব্যবস্থার মধ্যে যেগুলো আছে, প্রথমত আছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনীতি, অর্থাৎ যেটাকে আমরা ক্যাপিটালিজম বলি বা ক্যাপিটালিস্টিক ইকোনমিক। আচ্ছা, তারপরে আছে সমাজতান্ত্রিক, অর্থাৎ এটা হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনীতি, যেটাকে সোশ্যালিজম বলা ছিল আগে। আচ্ছা, তারপরে আছে তোমাদের মিশ্র অর্থনীতি, অর্থাৎ মিক্সড ইকোনমি, যেখানে সমাজতান্ত্রিক গণতান্ত্রিক উভয় অর্থ ব্যবস্থারই একটা অবস্থান লক্ষ্য করা যেতে পারে। তারপরে লাস্টটা হচ্ছে তোমাদের ইসলামিক অর্থ ব্যবস্থা, যেটা ইসলামী শরিয়া মোতাবেক যেটা তুলে থাকে। তাহলে আজকে আমরা অর্থ ব্যবস্থা যেহেতু পড়তে আসছে, তাহলে আজকে আমরা অর্থ ব্যবস্থার প্রথমটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করি, কেমন? প্লিজ তোমরা তোমাদের বই থেকে সবগুলো সবসময় একটু দেখতে থাকো, বইটা একটু পাশে রাখো এবং আমি যা বলছি সে জিনিসটা একটু খেয়াল করার চেষ্টা করো, তাহলে তোমাদের কাছে বেশ ইজি হয়ে যাবে। কারণ এই পড়াগুলো খুব একটা কঠিন না, একটু পড়লে মনোযোগ দিলে বোঝা যাবে। আচ্ছা, প্রথমত হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। তাহলে পুঁজিবাদী অর্থ ব্যবস্থাটা কি? ধনতান্ত্রিক এমন একটা অর্থ ব্যবস্থা যেখানে বেসরকারি মালিকানায় মানুষের তৈরি মূলধন, তোমরা একটু খেয়াল করো, মানুষের তৈরি মূলধন ও প্রকৃতি প্রদত্ত মূলধন বেসরকারি মুনাফা আহরণের জন্য ব্যবহার করা হয়। এই ব্যবস্থায় স্বাধীন বেসরকারি পুঁজি, এই ব্যবস্থাটাকে আবার স্বাধীন বেসরকারি পুঁজি ব্যবস্থাও বলা হয়ে থাকে। এই ব্যবস্থায় সরকারি নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে অনুপস্থিত এবং সরকারি মালিকানা সীমিত থাকে। দেশের প্রত্যেক ব্যক্তি উৎপাদন বণ্টন এবং ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে থাকে। ধনতন্ত্র সম্পর্কে দেখো, ভিআই লেলিনের মতে ধনতন্ত্রে বলতে উৎপাদনের ওই উন্নত স্তরকে বোঝায় যেখানে মানুষ্য শ্রমের উৎপাদন শুধু নয়, মানুষ্য শ্রম শক্তি নিজেই পণ্যে পরিণত হয়। অর্থাৎ দেখো, আমরা এমনিতে বুঝতে পারি যে একটা মানুষ নিজে যখন উৎপাদন করছে, নিজে সেটা বিক্রি করছে, নিজে সেটা থেকে মুনাফা লাভ করছে, তার মানে কি, সেখানে কিন্তু সে নিজেও একটা বড় রকমের শ্রম দিচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে শ্রমের উৎপাদন শুধু নয়, মানুষ্য শ্রম শক্তি নিজেই পণ্যে পরিণত হয়। আচ্ছা, এখন আমরা পড়তে পারি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এই যে ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে ক্যাপিটালিজম, এইগুলো নিয়ে এখন আমরা আলোচনা করি। দেখো, অধ্যাপক জেফ র্যাগনের মতে, জেফ র্যাগন এবং থমাসের মতে বিশুদ্ধ ধনতন্ত্রের বৈশিষ্ট্য হলো সম্পদের ব্যক্তি মালিকানা এবং বাজারের উপর আস্থা, যেখানে ক্রেতা এবং বিক্রেতা সমবেতভাবে নির্ধারণ করে কি দামে কি পরিমাণ দ্রব্য তারা বা কি দামে কি পরিমাণ দ্রব্য ক্রয় করবে এবং বিক্রয় করবে। আচ্ছা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে, প্রধান দেখো একটা বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি মালিকানা। আচ্ছা, এই ধনতন্ত্রে ব্যক্তি শুধু যে ভোগদ্রব্য নিজের মালিকানায় অর্জন করতে পারে তা নয়, সে উৎপাদিত দ্রব্যও নিজের মালিকানায় রাখতে পারে। উৎপাদিত দ্রব্য নিজের মালিকানায় একজন ব্যক্তি বিশেষ দ্রব্যসমূহ অর্জন করতে এবং দ্রব্যসমূহ ইচ্ছামতো ব্যবহার করতে সে অধিকার সমাজের নিকট হতে সে পায়, তাকে ব্যক্তিগত মালিকানা বলা। অর্থাৎ যেটা তার সম্পূর্ণ নিজের মালিকানায় থাকবে, সে নিজে উৎপাদন করবে এবং নিজের আয়ত্তে সে রাখতে পারবে। আচ্ছা, তারপরে দেখো ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ যে কোনো ব্যক্তি তার নিজস্ব উদ্যোগে নিজস্ব পরিকল্পনায় সে তার কাজ চালাতে পারে, দ্রব্য উৎপাদন করতে পারে এবং বিক্রি করতে পারে বা লাভবান হতে পারে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একজন ব্যক্তি যখন তার নিজে একটা উৎপাদন প্রতিষ্ঠান করে থাকে, তখন তার অবর্তমানে সে তার উত্তরাধিকারীদের ভিতরে এটা রাখতে পারে, সে তার উত্তরাধিকারীর মধ্যে এটা
রেখে যেতে পারে, নিজের অর্জিত অর্থ দিয়ে যে কোনো দ্রব্য ক্রয় এবং ভোগ করতে পারে, শ্রমিক কাজ করবে না, বিশ্রাম নিবে বা ক ঘন্টা কাজ করবে ইত্যাদি সম্পূর্ণরূপে তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে। যারা বিভিন্ন বিভিন্ন পেশা অবলম্বন করতে চায় তারা নিজেদের প্রতিভা বা আকাঙ্ক্ষা অনুযায়ী স্বাধীনভাবে পেশা নির্বাচন করতে পারে ব্যক্তিগত উদ্যোগের মধ্যে। এবং তারপর দেখো তোমার উত্তরাধিকার সূত্রে অর্জন, যেটা উত্তরাধিকার সূত্রে অর্জনের পরে এরপরে আছে দেখো তোমার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এইটাই হচ্ছে তোমাদের একটা, এই যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা তোমাদের যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটাই কিন্তু তোমাদেরকে একটু বোঝার আছে, কারণ এটা তোমাদের সৃজনশীল বিভিন্নভাবে এই বৈশিষ্ট্যটাকে কেন্দ্র করে কোশ্চিন করা হয়। আচ্ছা তাহলে এখানে দেখো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটাকে একসময় আমরা দাম প্রক্রিয়া বলে এর মধ্যে লেখা থাকে। আচ্ছা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে কোনো দ্রব্যের মূল্য এর চাহিদা এবং যোগান দ্বারা নির্ধারণ করা হয়, এর চাহিদা এবং যোগান দ্বারা নির্ধারণ করা হয়। অর্থাৎ এই দেখো আমরা এখানে একটা চাহিদা রেখা দিলাম এবং একটা যোগান রেখা দিলাম। এখন বলা হচ্ছে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দ্রব্যের দামটা চাহিদা এবং যোগানের দ্বারা নির্ধারিত হয়। চাহিদা এবং যোগানের দ্বারা কিভাবে নির্ধারিত, এখন প্রথমে একটা জিডি রেখা দিলাম, তারপর একটা এসএস রেখা দিলাম। এখন দেখো দ্রব্যের দামটা কিভাবে নির্ধারণ করা হয়। যদি দেখো আমরা এই বিন্দুতে দ্রব্যের দাম দিব, ঠিক আছে, তাহলে দেখো এখানে দ্রব্যের যোগানের পরিমাণ কম, চাহিদার পরিমাণ বেশি। চাহিদার পরিমাণ বেশি থাকার কারণে দামটা দেখো ঊর্ধ্বমুখী হতে থাকে, ঊর্ধ্বমুখী আরো চলে যায়, কারণ এখানে দামটা নির্ধারণ হচ্ছে না। কি জন্য? কারণ এখানে চাহিদা অনেক বেশি, এই দামে এটা হচ্ছে না। আবার দেখো যদি আমি এখানে প্রাইস লিমিটার দিই, তাহলে দেখো কি হয়, এখানে দেখো চাহিদার পরিমাণ অনেক কম কিন্তু যোগানটা অনেক বেশি, যার জন্য দামটা একটু নিম্নমুখী হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে যদি ঊর্ধ্বমুখী হচ্ছে, এখানে নিম্নমুখী হচ্ছে, দেখো কিন্তু যেখানে সেটাই আমার প্রাইসটা নির্ধারণ করেছে। কিভাবে দেখো, এখান থেকে দাম নিম্নমুখী হচ্ছে, এখান থেকে দাম ঊর্ধ্বমুখী যাচ্ছে, কিন্তু এই বিন্দুটাতে চাহিদা ইজিকাল টু যোগান, যেখানে সেই বিন্দুটাতে আমার দ্রব্যের দাম নির্ধারণ করা সম্ভব হচ্ছে, আর এই বিন্দু থেকে দ্রব্যের দামটা আর নিচে নামবে না বা উপরে ওঠার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে দেখো ও কিউ দ্রব্য ও পি দামে কেনা বেচা হতে পারে। এখানে হচ্ছে সমাজে ক্রেতা এবং বিক্রেতা, বিশেষ করে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ক্রেতা এবং বিক্রেতা তার উপস্থিতিতে দ্রব্যের চাহিদা এবং যোগানের ভিত্তিতে কিভাবে দামটা নির্ধারণ হয়। কখনো চাহিদা বেশি যোগান কম, আবার কখনো যোগান বেশি চাহিদা কম, অর্থাৎ এই দুইটা পয়েন্টে গিয়ে তোমার দেখো দামটা থাকছে না, ফিক্স থাকছে না। যখন চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়েছে তখন সেই বিন্দুতে দেখো দ্রব্যের দাম নির্ধারণ রাখা যায়। আচ্ছা তাহলে এইটা হচ্ছে এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার সবগুলো বৈশিষ্ট্যের মধ্যে এটাই হচ্ছে কিন্তু একটু এক্সট্রা বা এটা বেশি গুরুত্বপূর্ণ বা প্রাধান্য পায়। আচ্ছা এরপরে দেখো এটা আমরা দেখলাম, এরপরে আছে আদার্স যে টাইটেল গুলো বা আদার্স যে বৈশিষ্ট্য গুলো, এরপরে আর কি কি বৈশিষ্ট্য আছে, যেমন প্রতিযোগিতা, তাই না। ধনতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, অর্থাৎ প্রতিযোগিতামূলক বাজারে অনেক ক্রেতা এবং অনেক বিক্রেতার মধ্যে দর কষাকষি হয়। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতিতে প্রতিযোগিতার মধ্যে দিয়ে দর কষাকষি হয়ে প্রতিযোগিতার মধ্যে দিয়ে দর কষাকষি করে দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। ক্রেতা সাধারণত নিম্নতম দামে দ্রব্য ক্রয় করতে চায় এবং বিক্রেতা উচ্চতম দামে বিক্রয় করতে চায়। তার কারণ হচ্ছে দেখো বিক্রেতা যিনি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এই যে ব্যক্তি মালিকানা যিনি উনি কাজ করেন, অতএব ওনার উদ্দেশ্যটা থাকে কিন্তু মুনাফাকে টার্গেট করা। এই জন্য যেমন বিক্রেতা চাচ্ছে দাম বেশি নিতে, ক্রেতা চাচ্ছে দাম কম দিতে, এভাবে ক্রেতা এবং বিক্রেতার সাথে অবাধ প্রতিযোগিতার ফলে দ্রব্যের দাম নির্ধারণ হয়ে থাকে। আচ্ছা তারপর দেখো সম্পদের অসম বণ্টন, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দেশের অধিকাংশ সম্পদের মালিকানা মুষ্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত থাকে, মুষ্টিমেয় কিছু লোকের হাতে কেন্দ্রীভূত থাকে, ফলে দেশের অধিকাংশ জনসাধারণ অল্প পরিমাণ সম্পদ ভোগ করার সুযোগ লাভ করে। কাজে ধনতান্ত্রিক সম্পদের অসম বণ্টন পরিলক্ষিত হয়ে থাকে। তারপর দেখো তারপর এটা হচ্ছে মুনাফার উদ্দেশ্য, অর্থাৎ দেখো ধনতন্ত্রের প্রাণ হলো মুনাফা, ধনতন্ত্রের প্রাণ হলো মুনাফা। আয় ও ব্যয়ের মধ্যে যে পার্থক্য থাকে বা ব্যয় হতে আয় যদি অধিক হয় তাকে মুনাফা বলে। অর্থাৎ দেখো তোমরা আমরা পাইকে সবসময় লিখি আর মাইনাস
আর মাইনাস সি, অর্থাৎ পাই ইজিক্যাল টু যেটা আমরা এর আগে পড়ছি, যেটা পাই ইজিক্যাল টু হচ্ছে মুনাফা, অর্থাৎ মুনাফাটা আয় থেকে ব্যয়টা বাদ দিলে কিন্তু মুনাফা থাকে, অর্থাৎ আয়টা যদি বেশি হয় ব্যয়টা যদি কম হয় মুনাফার পরিমাণটা বাড়তে থাকে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা উদ্যোক্তা কিন্তু সবসময় চায় তার মুনাফার টার্গেটটাকে বাড়াতে। মুনাফা পুঁজি বিনিয়োগের উৎসাহ যোগায়, এই জন্য উৎপাদনকারী ব্যয় যথাসম্ভব হ্রাস করে এবং আয় যথাসম্ভব বৃদ্ধি করে সর্বোচ্চ মুনাফা অর্জনের চেষ্টা করে থাকে। আচ্ছা, তারপরে দেখো আর কি আছে, আছে শ্রেণী শোষণ, আছে হচ্ছে শ্রেণী শোষণ। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সম্পদের অসম বণ্টনের কারণে সমাজে শ্রেণী বিভক্ত দেখা যায়, সমাজে একটা শ্রেণী বিভক্ত দেখা দেয়। পুঁজিপতিরা এই সমাজের মুনাফা আহরণের উদ্দেশ্যে দ্রব্যের উদ্বৃত্ত মূল্য আহরণ করে, ফলে শ্রমিক শ্রেণী শোষিত হতে থাকে এবং পুঁজিপতিরা সম্পদের পাহাড় গড়ে তোলে। এটা শ্রেণী শোষণটা হয় কারণ ব্যক্তিগত পর্যায়ে যখন সে উৎপাদন করে, যখন সেটা সে বিক্রি করতে চায়, অধিক মুনাফা চায়, এক্ষেত্রে শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণী দুইটা শ্রেণী থাকে, অর্থাৎ শ্রমিক মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীকে শোষণ করে, এটাই আমরা এযাবৎকালে দেখে আসছি। আচ্ছা, তাহলে এরপরে দেখো আছে দাম প্রক্রিয়া। এই যে আছে প্রাইস মেকানিজম, এই প্রাইস মেকানিজম যেটা সেটাই কিন্তু ছিল এখানে, অর্থাৎ আমাদের এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার সাথে, যেটা এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার সঙ্গে যেটা মিলছে সেটা কিন্তু এই প্রাইস মেকানিজম। এই প্রাইস মেকানিজমটা কি, অর্থাৎ দাম প্রক্রিয়া, এই দাম প্রক্রিয়া বা প্রাইস মেকানিজমটা কিন্তু তোমাদের এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা যেটা ছিল সেটার মতো একই কথা, যে দাম ধনতান্ত্রিক অর্থনীতিতে কোনো দ্রব্যের মূল্য তার চাহিদা এবং যোগান দ্বারা নির্ধারিত হয়। ধনতান্ত্রিক অর্থনীতির দাম প্রক্রিয়া একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, অর্থাৎ আগে যেটা বলছি সেটা, এই স্বয়ংক্রিয় দাম প্রক্রিয়া ধনতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদন বিনিময় বণ্টন এবং ভোগের ক্ষেত্রে ভূমিকা রেখে। অ্যাডাম স্মিথের মতে ধনতান্ত্রিক অর্থনীতিতে যে অদৃশ্য শক্তি হিসাবে ব্যক্তির কর্ম প্রচেষ্টাকে প্রভাবিত এবং নিয়ন্ত্রিত করে সেটা হচ্ছে দাম প্রক্রিয়া, এটাকেই বলা হয়। দেখো এই দাম প্রক্রিয়াটাকে, এই যে চাহিদা এবং যোগানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে যে দামটা নির্ধারণ করা হয় এটাকে কিন্তু অ্যাডাম স্মিথ বলছে ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য শক্তি বা অদৃশ্য হাত। বিভিন্ন ব্যক্তির ধনতান্ত্রিক অর্থনীতিতে যে অদৃশ্য শক্তি বিভিন্ন ব্যক্তির কর্ম প্রচেষ্টাকে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে তা হলো এই দাম প্রক্রিয়া বা প্রাইস মেকানিজম। এই প্রাইস মেকানিজম এই ব্যবস্থায় প্রতিযোগিতার বাজারের চাহিদা এবং যোগানের দ্বারা, এই দেখো এই এর আগে যেমন বলা হচ্ছে বাজারের চাহিদা এবং যোগানের দ্বারা দাম নির্ধারণ করা হয়ে থাকে। দেখো এই সেই একই কথা একই চিত্র, যদি এখানে প্রাইসটা দেওয়া হয় তাহলে দামটা ঊর্ধ্বমুখী হয়, যদি এখানে প্রাইসটা আসে সেটা এখানে দামটা ঊর্ধ্বমুখী হওয়ার কারণ দেখো এখানে যোগান কম চাহিদা বেশি, চাহিদা বেশি হওয়ার কারণে যে কোনো দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী হয়। আবার দেখো এখানে যখন আসে তখন চাহিদা কম যোগান বেশি, চাহিদা যখন কম থাকে যোগান যখন বেশি হয়ে যায় তখন কিন্তু দামটা স্বাভাবিকভাবে নিম্নমুখী হয়। এরকম চাহিদা এবং যোগানের পারস্পরিক, চাহিদা এবং যোগান যেখানে পরস্পর সমান সেখানে কিন্তু দ্রব্যের দাম নির্ধারণ, দ্রব্যের দাম এবং দ্রব্যের পরিমাণ নির্ধারণ হয়ে থাকে, যেটাকে আমরা স্বয়ংক্রিয় দাম বা দাম প্রক্রিয়ার মাধ্যমে যেটা দেখাচ্ছি। তাহলে আমরা মার্কেট মেকানিজমটা বুঝলাম, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বুঝলাম। আজকে তোমাদের সঙ্গে এই পর্যন্ত থাকছে, নেক্সট ক্লাসে আবার দেখা যাবে। কিন্তু তোমরা এর মাঝে যেগুলো পড়ানো হয়েছে তোমরা প্লিজ একটু আস্তে আস্তে পড়তে চেষ্টা করো। এই বলে আমি তোমাদের নতুন বছরে আরো একটা শুভেচ্ছা দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচ।